বিপদের মধ্যে মহাবিপদ, ঘূর্ণিঝড় মানদোষের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড়। সতর্কতা জারি আবহাওয়া দফতরের। তো ঘূর্ণিঝড় মানদোষের পর ফের বঙ্গোপসাগরে কোন নতুন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণিঝড় কবে কখন নাগাদ কোন উপকূলে আঁচড়ে পড়বে এবং কোন কোন জেলাগুলিতে চালাবে ধ্বংসনীলা এবং এই ঘূর্ণিঝড় উপকূলে আঁচড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের নাম কী হবে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর পরবর্তী আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরের জল ক্রমশ তেতে উঠছে, তাই শীতের মরশুমেও সেখানে পরপর ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় মানদোষ তাণ্ডব চালিয়েছে দক্ষিণ ভারতে। তামিলনাড়ু পুদুচেরি উপকূল ঘেঁষা এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে তুমুল ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু গল্প এখানেই শেষ হচ্ছে না। এই ঘূর্ণিঝড়ের পিছু পিছু আরও একটি ঘূর্ণিঝড় জন্ম নিতে চলেছে বঙ্গোপসাগরের বুকে। মনে করা হচ্ছে সেই ঘূর্ণিঝড় মানদোষের থেকে শক্তিশালী হবে এবং তা বাংলার উপকূলের দিকেই ধেয়ে আসতে পারে। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে দক্ষিণ আন্দামান সাগরের ওপর একটি ঘূর্ণাবর্তের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, যা থেকে 13 ডিসেম্বর একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি ক্রমশ দক্ষিণ দিকে এগিয়ে এসে বঙ্গোপসাগরে পা রেখে নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর সে ক্রমশ শক্তি বাড়িয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে বলেই জানা গিয়েছে। মনে করা হচ্ছে এরপরেই সে এগিয়ে আসবে উত্তর দিকে, সেক্ষেত্রে বাংলা থেকে উড়িষ্যা হবে তার অভিমুখ। তাই এখন থেকেই এ বিষয়ে কড়া নজরদারি রাখতে শুরু করেছে মৌসুম ভবনের পাশাপাশি ভুবনেশ্বরের আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের দাবি, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 18 ডিসেম্বর নাগাদ নয়া ঘূর্ণিঝড় বাংলা থেকে উড়িষ্যা উপকূলে পা রাখবে। যদিও আবহাওয়াবিদদের একাংশের দাবি ঘূর্ণিঝড় তৈরি হলেও তা বাংলা থেকে উড়িষ্যা অভিমুখে নাও আসতে পারে, কেননা যে কোনো ঘূর্ণিঝড়ের কেন্দ্রের এলাকা সবথেকে বেশি উত্তপ্ত থাকে, সে আশেপাশের জলীয় বাষ্প শুষে নিচের শক্তি বাড়ায়, কিন্তু পথে সে ঠান্ডা হাওয়া পেলে সেটাও শুষে নেয়, কিন্তু সেই ঠান্ডা হাওয়ার চেয়ে তার শক্তিও কমতে থাকে। তাই বঙ্গোপসাগরের বুকে জন্ম নিতে চলা নতুন ঘূর্ণিঝড় হয় অনেক কম শক্তি নিয়ে অতি গভীর নিম্নচাপ হয়ে স্থলভূমিতে পা রাখবে, না হলে সে উত্তর অন্ধ্র দক্ষিণ উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভূমিতে ঢুকবে। যদি এর কোনোটাই না হয় তাহলে কিন্তু বাংলার উপকূলে হতে চলেছে তার সম্ভাব্য ল্যান্ডফলের জায়গা। সেক্ষেত্রে তুই মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় ডিসেম্বর মাসে প্রবল ঝড় বৃষ্টির মুখে পড়তে হবে। আর এই কারণেই কিন্তু দক্ষিণ আন্দামান সাগরে জন্ম নিতে চলা ঘূর্ণিঝড়ের দিকে কড়া নজর রাখছে মৌসুম ভবন।